আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যার নাম হয়েছে গরুর বট ভাজি কিংবা ফ্রাই, যে যেরকম ডাকেন। তো এখানে আমি কিছু বট নিয়েছি, এখানে আমি বট নিয়েছি 1 কেজি পরিমাণ। গরুর বুড়ি রান্নার জন্য এখানে আমি 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি। দারচিনির গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, আমার এখানে লাগবে। আমি পেঁয়াজ নিয়েছি এখানে 1/2 কেজি, আমি 1 কেজি গুঁড়ির সাথে এখানে আমি 1/2 কেজি পেঁয়াজ নিয়েছি। আর দর্শক, আমার যা যা লাগবে আমি মশলাগুলো বুড়ির মধ্যে দেওয়ার সময় আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেব। এখন আমি বুড়িটার সাথে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আমি পেঁয়াজ রসুন আদা বাটা যেটা নিয়েছি সেটা দিয়ে দেব। দারচিনির গুঁড়া দিয়ে দেব 1 টেবিল চামচ, জিরার গুঁড়াও আমি 1 টেবিল চামচ পরিমাণ দেব, 4টি তেজপাতা, 5-6টা এলাচ, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি 1 চামচ দেব। মরিচটা আমি অল্প দেব, যেহেতু আমার মেয়ের এটা ফেভারিট খাবার, তার জন্য মরিচটা আমি অল্প দেব। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও খেতে পারেন। লবণ দেব 1 চামচ, এখানে আমি ধনিয়ার গুঁড়া দেব 1 চামচ পরিমাণ। এখন ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি বুড়িগুলো কিন্তু মশলার সাথে ভালো করে এখানে মেখে নিয়েছি, আর এখানে আমি পাতিল একটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখন বুড়িগুলো আমি দিয়ে দেব। বুড়িগুলো দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর বুড়িগুলোকে আমি 1 চামচ দিয়ে একটু নেড়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিট অপেক্ষা করব। আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে এটাকে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নেব। আমি যে পানিটা দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে নিয়েছি। এখন আমি বুড়িটা আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দেব। আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু বুড়িটার মধ্যে তেল আছে তার জন্য আমি এখানে 1/2 কাপ দেব। আমি তেলটা একটু গরম হওয়ার জন্য দেব। এখানে যে তেলটা আমি দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 5-6টা শুকনো মরিচ কুচি করে নিয়েছি, আমি মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি মরিচটাকে একটু নেড়ে দেব তেলের সাথে। শুকনো মরিচটা দেওয়ার কারণ হয়েছে বুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে নেব। এখানে যে ভাজার জন্য পেঁয়াজটা দিয়েছি আমি হালকা বাদামি করে নিয়েছি। এখন যে বুড়িটা আমি কষিয়ে রেখেছি সেটা আস্তে আস্তে করে আমি দিয়ে দেব। এখন ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দেব। এখন আর আমি বুড়িটাকে ঢাকবো না, আমি 10 থেকে 15 মিনিট এরকম ভাবে বুড়িটাকে চুলার মধ্যে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে এটাকে ফ্রাই করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আর ঢাকবো না, আর এইভাবেই আমি রাখবো। দর্শক, আমি 10 থেকে 15 মিনিট চুলার আঁচ মিডিয়াম করে আমি ঢাকনা ছাড়া এরকম ভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে আমার ভুড়ি ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে ভুড়িটাকে পরিবেশন করে নেব। তাহলে দর্শক, তৈরি হয়ে গিয়েছে আমার ভুড়ি ভাজি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার রেসিপিটি
দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।